কবি আপনাকে যুক্ত করা হয়েছে বর্তমানের কবি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ধন্যবাদ আসিফ ভাই আপনাকে আমাকে যুক্ত করার জন্য আপনার এই বিশেষ করে আপনার লাইভগুলি আমি পরে রেকর্ডেড করে শুনি এবং আমার আমার বয়স অনেক বেশি আমাদের তুলনায় হ্যাঁ তবে ইসলাম তো আসলে যা শিখছি মায়ের কাছ থেকে একদম আমার মনে হয় যে কথা বলতে শিখছি তখন থেকেই হয়তো আমা সুরা মুখস্ত করাইছে এইভাবে ইসলাম ঢুকছে আর কি আমাদের ভিতরে কিন্তু এখন আস্তে আস্তে যখন এগুলি সব শুনতে শুনতে বিশ্বে আমাদের ছাত্র জীবনে আমরা বাসে উঠলেই একজন বিখ্যাত সাইদি সাহেবের ওয়াজ আমাদের বাধ্যতামূলক শুনতে হতো বাসে চলতেই থাকতো সেখানে একটা ওয়াজ একদিন আমি শুনতেছিলাম বললো নবী ছিল এমন একজন শিশু নবজাতক শ্রেষ্ঠ নবজাতক যে হালিমার এক বুকের দুধ খাইতো আরেক বুকের দুধ খাইত না আরেক পাশের দুধ খাইত না সে সেটা সব তার দুধ ভয়ের জন্য রেখে দিত তারপরে সে শিশু কিশোর তারপর যৌ যুবক আর দিকে তার কমতি নাই কিন্তু আশ্চর্য ভাবে আমি যখন এই যে বিভিন্ন এখন অ্যাপস স্টেপস পাওয়া যায় সিরাত ইবনি হিসাম অ্যাপস পড়বে এটা পড়ে দেখি যে এক জায়গায় লেখা আছে যে নবী যখন ওই যে টাইফের সাথে যুদ্ধ গেছে বিজয় করলো হাউজিন গুপ্তের লোক যদি ধরে নিয়ে আসলো তখন তাদের মধ্যে থেকে একজন বন্দি সে চিৎকার করে বলতেছিল আপনার রসুল্লাহকে বলেন আমি তার আত্মীয় রসুল্লাহ তাকে জিজ্ঞেস করছে কে আমার আত্মীয় বলছে আসো তো বলে আমি আপনার দুধ বোন আমি সাইমা আপনার দুধ বোন নবী বলল তাহলে তোমাকে আমি চিনবো কীভাবে আপনি যে ছোটোবেলায় আমার পিঠে না হাতে কামড়ে দিয়েছিলেন সেই ডাক কিন্তু এখনো আছে এবং নবী সেই দাগ দেখতে চেলেন এবং দেখতে চাওয়ার পর বললেন হ্যাঁ তুমি আমার বোন এবং তাকে পাশে বসাইলেন এবং এটা বসানোর পরে বললেন হ্যাঁ তুমি তোমার সাথে এবং এই ঘটনা তো পঞ্চান্ন থেকে সাতান্ন বছর পরের ঘটনা সেই সে হয়তো বা পাঁচ বছর বা ছয় বছর বা চার বছর বয়সে কামড় দিছে সেই দাগ পঞ্চান্ন বছর পর্যন্ত রয়ে গেছে এবং সেই মহিলার পিঠ বের করে সে দেখছে যে ডাকটা আসে কিনা এবং ডাকটা দেখে সে নিজে স্বীকৃতি দিচ্ছে হ্যাঁ এটা আমার কামড়ের তা ভাই এইটা ইবনি হিসামের এই বই এটা তো আগে আরবি ছিল বা অন্য ভাষা ছিল ইংরেজি ছিল তখন তো পড়ে গেছে এখন এটার বঙ্গানুবাদ ভাই এখন আমার মাঝে মাঝে সন্দেহ হয় এই অনুবাদগুলি কি ভাই আপনারা করছেন নাকি হ্যাঁ সেটাই তো আমারও সেটা মনে হয় মাঝে মাঝে সন্দেহ হয় যে আসলে অনুবাদ কারা করছে নাস্তিকরা করছে নাকি এটা তো আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি এই মুমিনদেরকে ভাই এই অনুবাদ কি নাস্তিকরা করছে এই অনুবাদ কারা করলো না আমি তো আমি তো দেখি যে এগুলি সব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তাদের অনুবাদ করা তাদের মাওলানাদের ভূমিকা লেখা কিন্তু অনুবাদ ওটা তো আমি অবাক হয়ে গেলাম যে তাহলে এত অপ কি ভিন্ন ধর্মী প্রচার কিভাবে করে মানুষ আসলে যে ধর্মটাকে নিয়ে আসলে আসলে তো মনে করেন যে এই যে ধর্ম কোরআন এই তো অঙ্গানুবোধ করে তো কিছু বোঝা যায় না আসলে না পড়লে কিছু বুঝতে পারে না তারপরে যে যখন বুঝতে পারে মানে একটা মানুষের তো অনেক শ্রম বিনিয়োগ করতে হয় এটা বুঝতে হইলে কোরআন বুঝতে হইলে হাদিস বুঝতে হইলে তার জীবনের মানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে হবে তারপর পড়াশোনা করে যদি দেখে যে এটা ফাঁকা ভুয়া সে তো নতুন আর কিছু করতে পারবে না কাজেই সে তখন এইটার ব্যবসা চালায় না আসলে মূলত ঠিক কিনা সে তখন এইটা থেকে বের হইতে পারে না কারণ কোরআনের যে অনুবাদ কয়েকটা সুরার অনুবাদ আমি পড়ি আমি অবাক যে এই ধরনের অনুবাদের কথা লেখা থাকবে কোরআনে এত যেটা কি ছোটবেলা একটা তো আরবি লেখা দেখলেও কোথাও যদি পড়ে থাকতো এই সাঁতার তাদের চুমু দিয়ে তারপরে অন্যভাবে এটারে নদীতে ভাষায় দিতাম খালে ভাষায় দিতাম খারাপ কোথাও মানে ধর্ম এই যে কগনেটিভ বায়াসেস যেটা বলে আর কি আমরা এইভাবে হয়ে গেছি যার ফলে মানুষ বের হইতে পারে না এখনকার বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা এই ধরনের আর কি আমার তো প্রায় মানে চল্লিশ বছর আগে আমি ছাত্র জীবন কাটাইছি তখন বাংলাদেশে এত হিসাবি নারী আমি দেখিনি আসলে আমি যখন কলেজে পড়ছি আমার যে বান্ধবীরা যে আসলো তারা এত নামাজ রোজা হিজাব

ছোটোবেলা থেকে জেনে আসছি সেটাই সেখানেই থাকা পরিবর্তন আসলে মানুষ মানে আমজনতা যেটা মানে পরিবর্তন কোনো ধরনের পরিবর্তন এটা তাদের কাছে ভালো লাগে না তারা একভাবে দেখতে চায় যে একটা স্ট্যাবিলিটি হ্যাঁ স্ট্যাবিলিটি দেখতে চায় কিন্তু কোন ধরনের পরিবর্তন দেখলেই তাদের ভিতরে এক ধরনের ইয়া তৈরি হয় যে এটা অজানাকে সবসময় মানুষ ভয় পায় যে এই জিনিসটা তো আমি জানি না তাইলে আমি এটা তো নতুন জিনিস এটা আমি তখন একটা ভয় চলে আসে ভীতি চলে আসে হ্যাঁ অজানা সম্পর্কে সবসময় মানুষের ভিতরে একটা ভীতি থাকে এটা ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই টেন্ডেন্সি থাকে আর ঠিক আছে বর্তমানের কবি ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি কি আর কিছু বলবেন না আমি আর কিছু বলবো না তবে আমি আপনাকে দুইটা জিনিস আমি বিশেষ করে আমি একটু ইংরেজি অত দক্ষ না কিন্তু ওই যে আমি বিশেষ করে রিচার্ড ডকিন্স এবং স্টিফেন পিঙ্কার এদের একটা টক শো আর কি তাদের একটা টক শো না তাদের একটা লাইভ টক আমি দেখছি ওরা দুজনেই বিশেষ করে ধর্মটা কীভাবে মানুষের কি আদিম মানুষের মনের ভিতরে আর কি কালচারাল একটা তারা বলছে কালচার কালচারের বাই প্রোডাক্ট হিসাবে ধর্মটা আসছে এটা সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে তাহলে একটু যদি আমাকে এক সময় বুঝাই দিতেন যে কালচারের বাই প্রোডাক্ট হিসাবে এটা কীভাবে আসছে ভাই এটা তো তাহলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে আজকে তো আমরা লাইভে এই ধরনের আপনি যদি আপনি যদি এক সময় আলোচনা করেন আমি আপনার ঠিক আছে ঠিক আছে কবি ভাই ভালো থাকবেন তাহলে বিদায় জানাই আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আহ পরের জনকে যুক্ত করি অনেকেই ব্যাক স্টেজে আছেন আমি আস্তে আস্তে যুক্ত করছি আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করবেন অনেক মানুষ থাকলে যেটা হয় একটু সময় বেশি লাগে লাইট আপনাকে যুক্ত করা হচ্ছে লাইট আপনি বলেন লাইট আপনি আনমিউট করে বলেন লাইট জি ভাই ধন্যবাদ সংযোগ করার জন্য হ্যাঁ ভাই আমি মধ্যপ্রাচ্যের আরব দেশের একটা দেশে আছি আচ্ছা জি এখন ওই দেশে আমাদের দেশের থেকে যে মহিলাগুলো আসে অনেক প্রেগনেন্ট হয়ে যায়

এখন এই ছাত্র গুলো হয় আরবিতে অথবা ইংরেজিতে এখন ওই মহিলারা কি জানি signature করে না না জানে signature করে এই ব্যাপারটা নিয়ে মানে আমার বিভ্রান্তি আছে আসলে এটা নিয়ে আমার কাছে কোনো তথ্য নাই আপনার কারো কাছে যদি কোনো তথ্য থাকে থাকে একটু জানা রাখতে পারতেন না ওরা তো ওই যে ওই মহিলা গুলা তো বেশিরভাগই পড়ালেখা জানে না আসলে তাদের তো পড়তে জানার কথা ওরা কি দাসী ওরা ওদের যে নিয়োগ পত্র আপনি হয়তো শিক্ষিত মানুষ বুঝবেন নিয়োগ পত্রে যেটা লেখা থাকে যে এককালীন পাঁচ লক্ষ টাকা দেয় জি হ্যাঁ 5 লক্ষ টাকা দিয়ে তখন তাদেরকে নিয়ে যায় পাঁচ বছরের জন্য বা তিন বছরের জন্য নিয়ে যায় আর বাকি পাঁচ লাখ টাকা বা পরে দেয় তো ইসলামের একটা বিধান আছে যে চুক্তিবদ্ধ কৃতদাস ঠিক আছে মানে এক একটা একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুক্তি করতে পারে আমি পাঁচ লক্ষ টাকা দিলাম আমি দশ বছর বা পাঁচ বছর তোমার কৃতদাস হিসেবে থাকবো এটাকে এটা ইসলামে বিধান আছে তো এই বিধানটা এবং ইসলামের বিধানটা একদম এক হ্যাঁ এখানেও যে এরকম বলা হচ্ছে যে পাঁচ লক্ষ টাকা দেয় দশ লক্ষ টাকা দেয় পাঁচ বছরের জন্য তাকে নিয়ে যাবে সৌদি আরবে সেখানে পাঁচ বছর কাজ করতে হবে ঠিক একই জিনিস ইসলামে আছে সেটাকে বলে মুকাতাব গোলাম ঠিক আছে মানে চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ গোলাম তো এটা তো ইসলামের বিধানে আছে অলরেডি তাহলে মানে আমি বুঝতেছি না যে এটা তো ইসলামের বাইরের কিছু না না তার মানে ইসলামে যদি থাকে তাহলে আমাদের বাংলাদেশে পঁচানব্বই percent মুসলমানের দেশ ঐখানে সাংবাদিক যারা আছে তারাও পঁচানব্বই শতাংশ মুসলিম তারা কি জন্য report করতেছে যে বাংলাদেশে মহিলাকে নির্যাতন করে বা pregnant করে পাঠায় দিচ্ছে এটা তো report করে ওরা তো আরো খুশি হওয়ার কথা যে ইসলামিক দেশে গিয়া একজন মুসলমান মহিলা মুসলিমা মুসলিমা যে একটা মুসলমানের একটা বাচ্চা নিয়ে আসছে এটা তো আমরা গর্বের বিষয় হ্যাঁ হ্যাঁ পাক দেশের পাক দেশের পাক বাচ্চা নিয়ে আসছে হ্যাঁ ভালো কি বলবো ভাই

এটা তো পরে দিয়ে হয় পরে তো আমাদের জাতীয় না হোক অন্তত প্রত্যেক গ্রামে বা গঞ্জে পাওয়া যায় available তার মানে এটা আমার রাষ্ট্রীয় ফল এটা খাইলে আমার গুণেরটা ডাকি আর সোয়াব ডাকি ওইটার সম্বন্ধে তো আমি ওই কারণে বলতেছি কি যে যারা ধর্মান্ধ বা যারা বলতেছে যে মন্ত্রী ফাগল মন্ত্রী কেন বলছে পরে খাইব ওরা কেন মানে আবার ফেসবুকে কমেন্ট করে আর চৌধুরীরা তো অনেক খারাপ লোক আমাদের দেশে মহিলা নির্যাতন করলে আবার ভ্যাকনেট দিলে অথবা ন্যায্য অধিকারও দেয়